এটা মধুর প্রেম কাহিনী। মাইনুয়ার তপনের প্রেম কাহিনী, এই গল্পর দরে একটা মিঠা প্রেমর কাহিনী। ডিওয়াই 365-র জড়িয়ে আরম্ভ হল একটা মিঠা প্রেম, প্রেমর পিছত এতিয়া বিবাহ। এয়া গোলাঘাটের মাইনু আর এয়া উদালগুড়ির তপন। মাইনু আর তপনের প্রথম চিনাকি হয়েছিল ডিওয়াই 365-র বিশেষ অনুষ্ঠান আকাশ শুভর মন। দুয়ো দিবাঙ্গ, আকাশ শুভর মনত গান গাইছিল মাইনু, গান গাবলে আহিছিল তপনে। সেই সময় ইজনে সিজনক চিনি পাইছিল আর তেতিয়াই আরম্ভ হয়েছিল দুয়োরে মাজত প্রেম। লাগে মোর তোমার কথাবোর, কবিতা কবিতা লাগে, ভাল লাগে মোর। প্রেমর পরিণতিত উদালগুড়ির পর দুজন সতীর্থর হইতে গোলাঘাটলে আহি মাইনুক পড়ুয়াই লৈ যায় তপনে। মঙ্গলবারে গোলাঘাট শহরত অঘটন ঘটিছিল। দিবাঙ্গ মাইনুক গাড়িত উঠাই নিছিল তিনজন যুবক, ইয়ারে এজন দিবাঙ্গ। লগে লগে হাহাকার, একাংশ টেলিভিশন চ্যানেলত চাঞ্চল্যকর বাতৰি। দিবাঙ্গ মাইনুক গোলাঘাটৰ পৰা কোনোবাই বলপূৰ্বক গাড়ীত উঠাই নিছিল। হয়, একাংশ টেলিভিশন চ্যানেলত মঙ্গলবাৰে এই বাতৰিটো গুৰুত্ব সহকাৰে সম্প্ৰচাৰ হৈছিল। কোৱা হৈছিল দিবাঙ্গ মাইনুক কোনোবাই বলপূৰ্বক অপহৰণ কৰিছে, কিন্তু প্ৰকৃততে সেয়া নাছিল। প্ৰকৃততে উদালগুৰিৰ তপনে দুজন সহযোগীৰ সৈতে মাইনুক পলুৱাই নিছিল গোলাঘাটৰ পৰা। কিন্তু টেলিভিশন চ্যানেলে বাতৰি সত্যাসত্য বিবেচনা নকৰাকৈ অপহৰণৰ ঘটনা বুলি বাতৰি সম্প্ৰচাৰ কৰাত আক্ষেপ প্ৰকাশ কৰিছে দিবাঙ্গ তপনে। কাৰণ কিয় মোৰ তেনেকুৱা কোনো ইণ্টেনশ্যন নাছিলে, কোনো ধৰণৰ মোৰ পৰা বা তেনেকুৱা কোনো ষ্টেটমেণ্ট নোহোৱাকৈ। প্ৰশ্ন হয়, তপনে মাইনুক কিয় ভাল পালে, কেনেকৈ দুয়োৰে মাজত প্ৰেম হ'ল, কিয় মাইনুক বিয়া পাতিব খুজিলে তপনে? বিভিন্ন কারণে আকৃষ্ট, তেখেতের গানের পর আকৃষ্ট, তেখেতের মনত যেখানে মানে ব্যবহার করে বা যেখানে তেখেতের যে চিন্তাধারা, তেখেতের মানসিকতা, কারণ মই যে একটা এনজিওত কাম করো, সেই ফলের পর তেখেতের মানসিকতার লগত মোর মানসিকতার কিছু মিল আছে। মানে সেই মিলখানির কারণে যেহেতু ময়ও 100% হেৰি হয়, ভিজুয়াল হয় ইম্পেয়ার্ড, গতি সেই ফলের পর তেখেতো কিছু পরিমাণে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সেই ফলের পর মানে তেখেতক। মাইনুর পরিয়ালে এটা কি কয়, জুয়াই দিবাঙ্গ তপনক আদরি লবনে? এতিয়া ছোৱালীজনী মোক ভগবানক চিন্তা কৰিছো, মোক ভালে থাকক, ভালকে থাক, ভগবানৰ ওপৰত প্ৰাৰ্থনা কৰিছো, ৰাইজেও যে মোক আশীৰ্বাদ দিয়ক, তাই ভাল কুশলে থাকক বুলি। উদালগুৰিৰ পৰা গুণজিৎ দাস আৰু গোলাঘাটৰ পৰা জয়দীপ গুপ্তা, DY365।